দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলছেন আইনমন্ত্রী। এদিকে সরকার পতনের ঐক্যে একমত বিএনপি জেএসডি। জানাবো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর হওয়ার বার্তা সিইসির। তিন সন্তানের জন্ম নেওয়া পদ্মার পর চলে গেল সেতুও, বেঁচে রইল স্বপ্ন। এবং সর্বশেষ জানাবো ঝিনাইদহে পৌর নির্বাচন স্থগিতের পরও মেয়র প্রার্থীর শোডাউন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আশা করছি আগামী জাতীয় নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরও নির্বাচন কমিশনের কথা শোনার অপেক্ষায় রয়েছি। নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে, এতে বিএনপি অংশ নেয়নি। আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। আমার মনে হয় এ সংলাপের পর নির্বাচন কমিশন কি বলবেন সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে, সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমি আশা করি। সরকার পতনের ঐক্যে একমত বিএনপি জেএসডি। সরকার পতনে জাতীয় ঐক্য সৃষ্টি করে সম্মিলিতভাবে আন্দোলনে নামতে একমত হয়েছে বিএনপি ও আসামা আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে সম্মিলিত আন্দোলন করে এ সরকারের পতন ঘটাতে একমত হয়েছি। শুধু তাই নয়, আমরা একসঙ্গে একজোটে কাজ করে এ সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। তিনি আরো বলেন, আমাদের এই ঐক্যমত্য শুধু নির্বাচন নয়, আমরা যেন রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে পারি। মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তা বাস্তবায়ন করার জন্য আমরা যৌথভাবে কাজ করে যাওয়ার চিন্তা করেছি। আমরা মনে করি আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠবে। ভবিষ্যৎ পরিস্থিতি ও আমাদের জনগণ বলে দেবে আমাদের কোন পথে আগানো উচিত, আন্দোলনের ধারাগতি কী হবে। আসামা আব্দুর রব বলেন, এবারের আন্দোলনের লক্ষ্য হবে একই সঙ্গে স্বৈরাচারী সরকারের পতন, নিপীড়নমূলক অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উচ্ছেদ, শাসনতন্ত্র পরিবর্তন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এসব দাবিতে আমরা মাঠে নামব। আন্দোলনের মাঠে জনগণ আমাদের পক্ষে থাকবে, জনগণই আমাদের পরিচালিত করবে। তিনি বলেন, আন্দোলনের কৌশল ঠিক হবে মাঠে। আজকের এই আলোচনায় আমরা 21 দফা দাবি নিয়ে কথা বলেছি। জাতীয় রাজনীতির প্রয়োজনে আন্দোলনের স্বার্থে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। 2018 সালেও আমরা একসঙ্গে আন্দোলন করেছি। এবার পরিস্থিতি বিবেচনায় জাতীয় সরকার নিয়ে কর্মসূচি ঘোষণা করেছি। আসামা আব্দুর রব আরও বলেন, আজ দেশের মালিকানা জনগণের কাছে নেই। এবার আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণ শুরু করব। এই আন্দোলনই হবে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সরকার বিরোধী আন্দোলনের বৃহত্তম প্ল্যাটফর্ম গড়তে তুলতে বিএনপি মহাসচিব গত 24 মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর হওয়ার বার্তা সিইসির। নির্বাচন কমিশনের ক্ষমতার কোনো ঘাটতি দেখছেন না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের দৃষ্টিভঙ্গি কঠোর হতে পারে। অনেকে 10-20 লাখ টাকা ব্যয় করতে পারে, কিন্তু প্রকৃত ব্যয় 15-20 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। এখানে বাস্তবতার সঙ্গে সত্যের বিরাট একটা পার্থক্য আছে। অর্থশক্তি নিয়ন্ত্রণ করার জন্য প্রচার যদি নিয়ন্ত্রণ করা যায় তবে ব্যয় কমে যায়। একই মঞ্চ থেকে যদি সব দলের প্রচার করা হয় এটাকে প্রজেক্টেশন মিটিং বলে, বিদেশেও হয়। এখানে অনেকে বলেছেন, প্রস্তাবটা আমার ভালো লেগেছে তবে আমাদের আইনে সেটা নেই। সিইসি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ছাড়া কয়েকটি আইন আছে, ক্ষমতায় কোনো ঘাটতি দেখছি না। মানে প্রথম সংবিধানে বলা হয়েছে নির্বাহী বিভাগ নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে, এরপর আরপিও নির্বাচন পরিচালনা বিধিমালা, আচরণ বিধিমালা আছে, আরেকটা আছে নির্বাচন কর্মচারী বিশেষ বিধান আইন। অতএব যারা নির্বাচনী কাজে ন্যস্ত থাকবে তারা আমাদের অধীনে ন্যস্ত থাকবে ওই সময়। কেউ যদি ডিফাইন করে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমি সেদিক থেকে মনে করছি না যে ক্ষমতার খুব একটা অভাব আছে, কিন্তু সহযোগিতা চাই যে আমরা যদি আইনানুগভাবে প্রয়োগ করি আপনারা যেন সমর্থন দেন। সমর্থন না দিয়ে যদি বিরুদ্ধাচরণ করেন তবে খুব কঠিন হবে। আমরা চেষ্টা করব আরোপিত ক্ষমতাগুলো সুন্দরভাবে ব্যবহার করতে। আমাদের দৃষ্টিভঙ্গি একটু কঠোর হতে পারে, সেটা আমাদের জন্য নয়, আপনাদের সবার জন্য, শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য। কূটনৈতিকদের প্রশ্রয় না দেওয়ার বিষয়ে জাসদের প্রস্তাবে কাজী হাবিবুল আওয়াল বলেন, আপনারা কূটনৈতিকদের কথা বলেন
বলেছেন, হ্যাঁ কয়েকদিন আগে একটা গ্রুপ এসেছিল, তারা নির্বাচনের ব্যাপারে কোনো পরামর্শ দেয়নি, বাইরে থেকে মনে হতে পারে, তবে ওরা শুধু অবহিত হয়েছেন, আমাদের নির্বাচন সম্পর্কে ওনারা কোনো পরামর্শ দেননি। আমি যেটা শুনেছি, যখন কোনো নির্বাচন আসে এরা ধারাবাহিক এসে সাক্ষাৎ করে যান। সিসি আরও বলেন, আপনারা সালিশের কথা বলেছেন, সবাই বলছে নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয়, আমরা সুস্পষ্টভাবে বলেছি কাউকে নির্বাচনে আসতে আমরা বাধ্য করতে পারবো না, ওটা আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব সবাইকে আহ্বান করা, সবার জন্য সমান সুযোগ সৃষ্টির কথা বলেছেন, কোনো দিকে আমরা পক্ষপাত, কোনো দিকে আমরা নিপীড়নমূলক হয়ে পড়ি, অথবা যে মাঠে যে জিনিসগুলো সহায়ক হওয়া উচিত সে জিনিসগুলো ওভাবে আসছে না, এই ক্ষেত্রে সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই ক্ষেত্রে সবাই বলছে যে পুলিশ দায়িত্ব পালন করছে কিনা, কেন্দ্রে মারামারি হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাচ্ছে কিনা, এই জন্য আমাদের কাছে চলে আসছে, কারণ আইনে আমাদের কথা বলেছে পুলিশ, প্রশাসন আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তিন সন্তানের জন্ম নেওয়া পদ্মার পর চলে গেল সেতুও, বেঁচে রইল স্বপ্ন। দিনাজপুরের বিরামপুরে গত 18 জুলাই তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম নামে এক মা, ওই শিশুদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। জন্মের 6 দিন পর পদ্মা নামে শিশুটি মারা যায়, এর একদিন পর আজ রাতে সেতু নামে শিশুটিও মারা গেছে। পদ্মা ও সেতুর মৃত্যুর পর এখন মায়ের কোলে রইল শুধুই স্বপ্ন। শিশুর পিতা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত 9:15 পদ্মা নামের শিশুটির মারা গেছে। শনিবার বিকেলে পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বেশ ভালো ছিল, হঠাৎ আজ সেতুও মারা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, গত 18 জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবেই তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, গতকাল পদ্মা নামে শিশুটি মারা যাওয়ার বিষয়টি জানতে পারি, পরে সেতু ও স্বপ্ন নামের শিশু দুটিকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছিল। আজকে কিছুক্ষণ আগে শুনলাম সেতু নামে শিশুটিও মারা গেছে। ঝিনাইদহে পৌর নির্বাচন স্থগিতের পরও মেয়র প্রার্থীর শোডাউন। নির্বাচন স্থগিত কবে হবে তারও ঠিক নেই, নির্বাচনে প্রার্থীদের আগের প্রতীক থাকবে নাকি নতুন হবে তাও সবার অজানা। এরপরও এক প্রার্থী শত শত মোটরসাইকেল ও কয়েকটি দামি জিপ গাড়ি নিয়ে শহর জুড়ে শোডাউন করেছেন, ঘটনাটি ঝিনাইদহ সদর পৌরসভার। আর শোডাউন করা ওই মেয়র প্রার্থীর নাম মিজানুর রহমান মাসুম। কয়েকশো মোটরসাইকেল আর বেশ কয়েকটি দামি জিপ গাড়ি নিয়ে শোডাউন করেছেন মাসুম। তার নিজ এলাকা ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারকাতি থেকে শুরু করে শহর ঘুরে বালক বিদ্যালয় এলাকায় গিয়ে এই শোডাউন শেষ হয়। শোডাউনে তার নির্বাচনী প্রতীক মোবাইল ফোন সংবলিত ব্যানার ফেস্টুন বহন করেন সমর্থকরা। গত 15 জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা নির্বাচন কমিশন আপাতত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। নির্বাচনের প্রচার প্রচারণা যখন তুঙ্গে, তখন গত 2 জুন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ওই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরবর্তীকালে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। প্রার্থী হাইকোর্টে রিট করলে হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ 1 মাসের জন্য স্থগিত করেন এবং প্রার্থীর প্রার্থিতা ফেরত দেন। এই রিট নিয়ে আইনি জটিলতা যাতে না হয় সেজন্য নির্বাচনটি আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্বাচনের নতুন তারিখ এখনও ঘোষণা হয়নি। এ বিষয়ে পৌরসভার হামদহ এলাকায় ভোটার মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, প্রার্থীরা প্রায় 1 মাস প্রচার প্রচারণা করার পর নির্বাচন স্থগিত হয়েছে। এই সময় প্রচার কাজে তাদের অনেক টাকা ব্যয় হয়েছে, নির্বাচন স্থগিত হওয়ায় তারা হতাশ হয়ে বসে আছেন। ঠিক সেই মুহূর্তে এভাবে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করা হয়েছে, এতে বোঝা যায় তারা অর্থ ব্যয় করে নির্বাচনী ফলাফল পক্ষে আনতে চায়। নাম প্রকাশ না করে ব্যাপারী পাড়ার আরেক ভোটার বলেন, এভাবে নির্বাচনে স্থগিত থাকার পর অঢেল টাকা ব্যয় করে শোভাযাত্রা করা প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিনা তা খতিয়ে দেখা উচিত। এ বিষয়ে প্রার্থী মিজানুর রহমানের সঙ্গে সাংবাদিকদের কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তার মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি। তবে তার ছেলে মুনতাজম রহমান সাজন বলেন, নির্বাচন স্থগিত হয়েছে, তবে প্রচার প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন থেকে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি বলেন, অনেকে মনে করছেন আমরা নির্বাচন থেকে সরে যাচ্ছি, এটা যে ঠিক নয় তা জানান দিতে এই শোডাউন। আর এতগুলো মোটরসাইকেল শোভাযাত্রার সময় একটু যানজট হতে পারে, তবে সেটা স্বল্প সময়ের জন্য হয়েছে। সাজন আরও বলেন, আমরা স্বচ্ছভাবে ভোট করে যাচ্ছিলাম, প্রতিপক্ষরা হানাহানি করায় ভোট বন্ধ হয়েছে, আমরা এখনও জয়ের ব্যাপারে আশাবাদী। এ বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল সালেক বলেন, নির্বাচন স্থগিত হওয়ার পর থেকে প্রার্থীদের ওপর আচরণবিধি বহাল নেই, যে কারণে তারা মিছিল শোভাযাত্রা করলে নির্বাচন কমিশনের কিছু করার নেই। তবে প্রার্থীরা প্রতীক নিয়ে মিছিল শোভাযাত্রা করতে পারেন না, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আইনি ব্যবস্থা নেবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।